হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি খাওয়ার মেলাতে। আজকে আমরা স্পিনাচের একটা পকোড়ের রেসিপি তৈরি করতে যাচ্ছি, পালক শাক যেটাকে বলে। স্পিনাচের সাথে আমরা বেসন মিলাবো। এখানে প্লেটের মধ্যে আমি বেসন নিয়েছি অল্প, আর এখানে নিয়েছি আমি অনিয়ন, আর নিয়েছি গার্লিক, কুচি করে নিয়েছি অনিয়নটাকে, আর গার্লিকটাকেও কুচি করে নিয়েছি, লসুন অল্প নিয়েছি, কাঁচা লঙ্কা সেটাকেও আমি কুচি করে নিয়েছি। এতখানি দিয়ে আজকে আমরা একটা স্পিনাচের পকোড়ার রেসিপি তৈরি করতে যাচ্ছি। এখন আমি বেসনটা মিলাইতে যাচ্ছি। এই যে পাতিলার মধ্যে এক বাটির মতো বেসন নিয়েছি, ছোট বাটির। তারপরে নিব আমি কাঁচা লঙ্কা, অল্প কাঁচা লঙ্কা দিয়েছি। বাচ্চারা জাল বেশি পছন্দ করে না, আপনারা নিজের পছন্দ মতন দিবেন। তারপরে নিব আমি পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে নিলাম। অল্প নিব আমি কুচি করা হওয়া লসুন, লসুনটা এর জন্য ঢেলেছি, অনেক সময় শাকের মধ্যে ঘাসের গন্ধ আসে, এই লসুনটা দিলে ঘাসের গন্ধ আসবে না। আর মাঝখানে ঢেলে দিব আমি এক চামচ হলুদের গুঁড়ো, আর দিব আমি এক চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিব আমি পোনা চামচ নুন। নুনটা কিন্তু বেশি হইলে ভালো লাগে না, টেস্টটা বিগড়ে যায়, আর জন্য আমি পরে দেখে নিব। এই যে পাতাগুলোকে মিশিয়ে দিয়েছি আমি ভালো করে, খুব ভালো করে একদম মিশিয়েছি, অনেক সুন্দরভাবে মিশে কম হয়ে গেছে। দেখো পাতিলাটা ভরা ছিল, কিন্তু এখন পাতিলার নিচে চলে গেছে, আধার থেকে কম হয়ে গেছে। যত ভালো করে মিশাবে তত তোমাদের এই যে পকোড়াগুলো টেস্টি হবে, ভালো হবে। আমি খুব ভালো করে মেখেছি, হয়ে গেছে মাখা। আমি কড়াই বসিয়েছি, সরষের তেল ঢেলেছিলাম, গরম হয়ে গেছে, ধোঁয়াটা বের হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পকোড়া ডালতে যাচ্ছি। গ্যাসটাকে কম করে দিয়েছি। এভাবে বেশি ডালবো না, কম ডালবো। এই পালকের পকোড়াটাও ভীষণ টেস্টি হয়, পালক শাক তো এমনিই হেলদি হয়, পালক শাকটার পকোড়া অনেক টেস্টি, আর বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াবেন, নিজেরাও খেয়ে দেখবেন কত ভালো পকোড়া, মুচমুচে হয়ে যায়, মুখে দিলে কর কর একদম ভেঙে যায় সাথে সাথে। এইভাবে আমি সবগুলো পকোড়াকে ধীরে ধীরে অল্প করে বানিয়ে নিব। এখন আমি আর ডালবো না, হয়ে গেছে আমাদের এটা। এখন এক পাশটা গোল্ডেন হয়ে গেছে অল্প অল্প, এখন আমি পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অল্প হয়ে গেছে গোল্ডেন, সবগুলোকে ধীরে ধীরে হালকা হাতে পাল্টিয়ে দিব। জোরে হাত মারলে কিন্তু ভাঙতেও পারে, তার জন্য আমি হালকা হাত দিয়ে করেছি। সবগুলা গোটাই রয়েছে। আমাদের পকোড়াগুলো দেখতে পাচ্ছেন পুরোই তার আছে গোল্ডেন হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগছে। এখন আমি নামিয়ে দিব সবগুলাকে। এই পকোড়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন, ভুলবেন না কিন্তু। সবগুলোকে আমি এইভাবে নামিয়ে দিচ্ছি।
হয়ে গেছে আমার এইটা পকোড়া। এই যে প্লেটের মধ্যে আমি গার্নিশ করে দিয়েছি। আজকে যদি আপনাদের কাছে আমার এই পালকের রেসিপিটা পছন্দ হয়ে থাকে তো বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও আমার এতখানিই শেষ করছি আমি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ।